লোহবাস ঘর জানো আচ্ছা ডি ডি সে ডি ডি
একটি কথা বলবো। একটি কেন বলো, কি বলবে তুমি বলো? সকলে দেবদেবীর চিত্র অঙ্কন করা রয়েছে এই পবিত্র লোহবাসরের ঘরে, কি তুমি তো প্রণাম করেছি? তা সত্যই করেছি, তাই না? কিন্তু আমি একটি দেবতাকে প্রণাম করতে ভুলে গেছি, যিনি আমার সর্বশ্রেষ্ঠ দেবতা। সে কি বলছো? আমি তাকে যে প্রণাম করতে ভুলে গেছি, দুজনের যুগল হয়ে সকলে দেবদেবের রাঙা চরণে প্রণাম করেছি। ওগো, এমন কোন তোমার দেবতা রয়েছে যাকে তুমি প্রণাম করনি? বলবো, বলো বলো। আমি যদি বলি তুমি, সে কি? হ্যাঁ, কি তুমি যে আমার পরমী দেবতা। সে কি বলছো? হ্যাঁ ও, তবে আমার প্রণামে গ্রহণ করো। জানাবি জানো কি গো? তুমি মনে খারাপ করো না, সকলে দেবদেবীর চরণে যখন প্রণাম করেছি সদাই সর্বদাই তোমার সাথে রয়েছি, যখন ইচ্ছা তখন তুমি আমার রাঙা চরণে প্রণাম করতে পারবে। তবে এসো, আমাকে প্রণাম করো। তুমি আমার প্রণাম কেন গ্রহণ করলে না? আমার তুমি কে শোনা? আমি দর্শন করি, দর্শন করে যেন আমার অন্তর যেন সতর্ক করে চলে যাই। তুমি অন্য কেউ নয়, তুমি হয়তো কালে তুমি হয়তো কাল না করি, তুমি হয়তো মনসার অনুসার শহরে অস্ত শহরে করে আমার কাছে সেই শুধুমাত্র বস্ত্র করে আমাকে রাজ করতে এসেছো না? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়া শিয়া মরিকা
সর্বশ্রেষ্ঠ দেবতা অগ্নিদেবকে সাক্ষী রেখে ওই বিয়ের মণ্ডপে ছাদটা তোলাই যে পবিত্র সিঁদুর তুমি পরিয়ে দিয়েছ সেই সিঁদুরের জ্যোতি গিয়ে তব দৈনয়নে অগ্রসর করেছে বলে তুমি ভয় পেয়েছ। হে তুমি যে দেখো সে যে সিঁদুর, এ আমার মনের ভঙ্গ, তাই আমি ভয় করছিলাম জানি না। সর্প দেখে ভীষণ ভয় হয় নাই, সর্বজনে শ্রী রামের সর্প দর্শন ভাই তুমি জানো প্রিয়ে তার মুখে সফর করে তুমি সত্যি এসো, তুমি বলো আমার কারো কেন সর্প দেখে ভয় করবে, এসব এই বেশ ও গো দূরে থেকো। সর্বপ্রথম বাজারে নিজমান দর্শন করেছিল এই বেহুলার মস্তকে সুদূর পরিধানে করিয়ে সাত ভাগে ভগবানকে সাক্ষী রেখে শ্রীমন্ত সুদূর পরিধান করে নিয়েছে এই ও জানি না বলে পরিত্যাগ করে জব্দ করা মর্তি বেহুলা গো আমি জানি প্রিয় জানি জানিনের মুখে সম্মান করেছিলাম পিতার মুখে সম্মান তুমি সত্যি তুমি যখন আমার সাথে এসো কেন ভয় করবো প্রিয়ে তোমায় কথা বলছি আমি বাসর ঘরে আর কখনো ভয় করবো না বুঝছি তুই প্রণাম করো স্বামী গো একটি কথা বলবো বলো বলো জানো গো জানো
আজকে আমাদের মধু চামিনী রাত। তা সত্যই আজকে আমাদের আনন্দের রাত, তাই না? চলো গো, তোমাকে পেয়ে মনে হচ্ছে এই নারীত্ব জীবন আমার ধন্য হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি বলছো? এই রাত জীবনে একবারই আসে। সত্যি? হ্যাঁ শোনো বি, একটা জিনিসের জন্য পিতা আমায় তোমার হস্তে তুলে দিয়েছে। প্রভাত হলে সুন্দর করে জননী আমার চম্পকবাসী আসবে, এই বরণী করে নিয়ে যাবে পবিত্র রাজপ্রসাদে। রাজপ্রসাদে গিয়ে তো মাই করবো রাজ্যের রানী, আর আমাকে করবে পিতা রাজা। সারাটা জনমন ধরে দুজন যুগলে মিলে পিতা মাতার চরণ সেবা করতে করতে কাটিয়ে দেবো। কিন্তু জানো একটু নিশ্চয় যে জাগৃত করতে নেবে বলেছে, এগুলো তোমায় একটি কথা বলবো। কি গো? ও গো আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, কখনো কোনোদিন তুমি আমাকে কথাও ছেড়েই যাবে না বেহুলা। বলো সর্ব দেখে ভীষণ ভাই বলে পিতাম্বর রেখেছে এলো বাসর ঘরে। বেহুলা গো বলো না প্রিয়, আমার যদি এই বাসর ঘরে কিছু হয়ে যায় আমায় ছেড়ে কোথাও চলে যাবে তো? আমি তখনই থেকে তোমাকে শুধু স্বামী রূপে নয়, আমি যে সর্বশ্রেষ্ঠ দেবতা রূপে গ্রহণ করেছি। তোমার যদি কিছু হয়ে যায় এই ভাব সংসারে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? তুমি যে আমার আশা, তুমি যে আমার ভরসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার মরণ। বলা কে তো তোমার যে আমি নয় জল দেখতে চাইনি গো, সদাই সর্বদাই তোমার মুখে আমি হাসি দেখতেছি। যখন আমি তোমাকে পেয়েছি তোমার ছেড়ে আমি কখনো কোথাও যাব না, তাই বুঝি। তাই এত বড় রাতে যখন জাগৃত হয়ে থাকতে হবে, তুমি জানো কি আমরা তো এই এত বড় রাতে জেগে থাকবোই, কিন্তু কাউকে ঘুমাতে দেবো না। কিভাবে জানো? এই কথা বলবো ধর্মতুল্য শ্বশুর বাবা বলে গেছে কি সারা নিশি জেগে জেগে মোদেরকে প্রভাত করতে হবে। আমার কাছে যুক্তি রয়েছে। কি যুক্তি? এ জানো অষ্টসখীর সঙ্গে আমি ধুলো খেলা প্রতিনিয়ত প্রতিদিন খেলতাম। চলো না এই বাসর ঘরে ধুলো খেলা খেলতে খেলতে সারা নিশিকে প্রভাত করে দেব। ধুলো খেলা? হ্যাঁ এই শোনো, আমি ধুলো খেলা বড় ভালোবাসি। তোমার সখীদের সাথে সুন্দর করে তুমি খেলতে এক ধুলো খেলা, আর আমার সকার সাথে আমি কি খেলেছি জানো? কি? এই বাটুল খেলা শিখি। এই শোনো, বাটুল দিয়ে কোনো পাখিকে যদি মেরে দাও তবে পাপ হবে, জীব হত্যা মহাপাপ। আর ধুলো খেলে পাপ হবে না? না। আচ্ছা বলো তো প্রিয়ে, এত বড় বাসর ঘর এত সুন্দর, হ্যাঁ ধুলো কোথায় পাবে? সত্যি তো এই বাসর ঘর লৌহ দিয়ে তৈরি করা, কিন্তু লৌহ বাসর ঘরে ধুলো আবার কোথায় পাবো? তবে কি করে সারা নিশি বুঝেছি, তোমার সখীরা হয়তো তোমাকে নিয়ে পাঠিয়েছে, তাই না? কি? তোমার সখীরা তোমাকে দিয়ে পাঠিয়েছে ধুলো, ধুলো দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ। কোথায় ধুলো দেখালো? পড়ে গেছে আস্তে আস্তে। সত্যি? হ্যাঁ। এত সুন্দরভাবে যখন এই বাসর ঘরে আমরা যুগল হয়ে রয়েছি, সত্যি পিতা বলে গেছে একটা নিশির জন্য জাগ্রত থাকতে হবে। তোমার কাছে কোনো যুক্তি নেই, তাই না? কিন্তু আমার কাছে একটা যুক্তি হয়েছে, এই যুক্তি অনুসারে যদি কর্ম করি রহ বাসর ঘরে নিশ্চয় আমাদের নিশ্চয় যপন হয়ে যাবে। তবে কী করি? শুনবে বলো। ও গো খেলিব খেলিব বাস এই না বাসর ঘরে, কি বুঝছো? ভগবানের আনন্দে বাসর
অবদানে আশা ফেরিব আমি খেলতে জানি না যে কিন্তু আমি যদি হেরে গেলে তোমাকে দেবো অষ্ট অলঙ্কার। হ্যাঁ, তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি কি দেবো, কি দেবো, কি দেবো? আমার কাছে তো দেওয়ার কিছু নেই। এই শোনো, আমার সর্বঙ্গে অষ্ট অলঙ্কার ছাড়া তো কিছু নেই। এই শোনো, আমার সর্বঙ্গ শরীরে যেটা জিনিস তুমি পছন্দ করবে আমি সেটাই উপহার মনে করে দেব। সত্যি? হ্যাঁ। পরে পাল্টে যাবে না তো? না গো। তবে শোনো, তোমায় আমি কথা দিয়েছি, আমি তো হেরে যাই, এরই জায়গা থেকে অলঙ্কার দিয়ে সাজে সজ্জিত করে নিয়ে যাবো তোমাকে তো রাজপ্রসাদে। তুমি আমায় কথা দিয়েছ, তুমি যদি হেরে যাও তোমার কাজ হয়তো অঙ্গ হইতে যা চাইব নিজে চাই প্রদান করবে। তবে শোনো, শুরু করা হবে পাশার লড়াই, দেখবো কার জয় কার পরাজয়। যে দেখো অনেক দেবদেবীর চিত্র অঙ্কন করা রয়েছে। হ্যাঁ, যত দেবী আছে এখানে সবাই আমার পক্ষে, আর যত দেবতা আছে তোমার পক্ষে। যে দেখো এখানে দেবতা চাইতে দেবী বেশি বসে আছে। সত্যি গো, শোনো, যে এখানে একটা কয়েকটা দেবী আছে কিন্তু পিছনে কিন্তু অনেক দেবতা আছে। দেখো দেবতাগুলো আমার পক্ষে। তোমার পক্ষে? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে হার জিতের খেলা, জুয়ো খেলা। কি কি গো মাইরা মাসিরা, আচ্ছা বলো তো
কার জয় হবে? যদি আমি হেরে যাই, এখানে যত নারী আছে সবাই কিন্তু হেরে যাবে। কে জিতবে? একটাও নাই, একটাও নাই। কি গো, একবার জোর করে বল তো, জয় মা মনসা দেবীর জয়। যে দেখো সবাই আমার পক্ষে। শোনো শোনো, মেয়েরা কিনা যখন গান শুনতে আসে, এটা অঞ্চল নাই, খুচরাটা কিন্তু পেদালি আছে। তাই বুঝি আর আমার দাদরা যত আছে কিনা, পকেটে হাত ভরে নোট। আচ্ছা দেখা যাবে, বাবারা বেশি পয়সা দিচ্ছে না মায়েরা বেশি পয়সা দিচ্ছে। আশা করি যে পারবে না তুমি। কি গো, আমরা কি হেরে যাবো? আরে যে কোনো টাকা নিয়ে আসলে বেলুন কিনে যে দেখো, মায়েরা সবাই বলছে আমরাই জিতবো। দান করবে তো? কে পয়সা দিতা ওই জিতে যাবে? যে কোনো মেয়েরা এসছিল কিনা টাকা নিয়ে সব বেলুন কিনে নিয়ে বাড়ি। এখনো পালিয়ে যায়নি, অনেকে মায়েরা আসে। ওই যে দেখো একটা দিতা, দান করবে আমাকে একশো টাকা। আপনি আমার দিকে আসেন, চেয়ে দেখো তো। আমার দিদা তো কার দিকে হবে? তোমার দিদা মানে আমার দিদা? হ্যাঁ, ওই বুড়িয়াই মায়ের তোমাকে জিতা দেখো। প্রিয় তোমার সনে আজি ভাষা খেলব স্বামী। দাদা দেন তো দেখি, দেখছি কত টাকা দেবে, দেখছি কার জয় কার জয়। কি গো মায়েরা, তোমরা কেউ পয়সা দেবে না? আমরা কি হেরে যাবো? চেয়ে দেখো কতটি পয়সা দিচ্ছে। এটা গুনতে পারবে? সত্যি তো সুন্দর বাসর ঘরে আজ বাসা খেলবার। এই শোনো, শোনো আমি নিয়ে আসছি। ওই চেয়ে দেখো আমার একটি কাকিমা একশো টাকা দিবে। একশো টাকা নিবো না, শোনো পাঁচশো টাকা নিবো, পাঁচশো টাকার নিচে আমি নেবই না। আজি পাশা খেলবো দিয়ে সবকিছু, আজি পাশা খেলবো দিয়ে। আসে আসে, একশো টাকা তো নেবো না মা, পাঁচশো টাকা নেবো, পাঁচশোর নিচে নেবো না, না পাঁচশো। আপনি জিতে পারার জন্য কত রং করছে দেখো না। এইদিকে তে মাতা ভালো একশো মায়ের
কাল থেকে শাড়ি পরে না যাবো।